সংসদ থানার তদন্তে কলকাতায় দিল্লি পুলিশ ইকো পার্ক থানায় দিল্লি পুলিশের স্পেশাল সেলের চারজন অফিসার এবং ইতিমধ্যে যেটা আমরা খবর পাচ্ছি বাগুইয়ারিতে পৌঁছে গিয়েছে তারা কারণ এই বাগুইয়ারিতেই শেষ থাকতো ললিত ঝা তার পরিবারের লোকজনও সেখানেই থাকতো এবং সেখানে এই মুহূর্তে তদন্তকারী দল পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশকে সঙ্গে নিয়েই এই তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশের স্পেশাল সেল গতকাল তারা এই ললিত ঝার দুটি ডেরায় গিয়েছিল সেখানে তারা তদন্ত চালায় সেখানে কিছু তল্লাশি চালায় এবং আজকে এই মুহূর্তে তারা পৌঁছে গিয়েছে বাগুইয়াটিতে আর এই মুহূর্তে বাগুইয়াটি থেকে কি ছবি উঠে আসছে সরাসরি রয়েছেন পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমরা দেখেছি পিয়ালি গতকালকে বড় বাজারে যে ললিতের ডেরা সেখানেও দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা পৌঁছে থানা থেকে তথ্য তালাশ নিয়েছে আর এই মুহূর্তে বাগুইয়াটি এই মুহূর্তের আপডেট কি ছবি পিয়ালি একেবারেই দেখো এই মুহূর্তে কিছুক্ষণ আগে মিনিট 15 থেকে 20 মিনিট আগে ইকোপার্ক থানা থেকে দিল্লি পুলিশের চারজন অফিসারের দল তারা ইকোপার্ক থানার পুলিশকে নিয়ে বাগুইহাটির হেলাবরতলায় যে ফ্ল্যাটে গত 3 বছর ধরে ললিত ঝা তার বাবা মা ভাইয়ের সঙ্গে থাকছিলেন সেখানে তারা পৌঁছে যান এবং এই ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ললিত ঝা যে ফ্ল্যাটটি গত 10ই ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে ললিত ঝার বাবা মা ওই দিন সকালবেলা বেরিয়ে গিয়েছিলেন ললিত ঝা তার বাবা মাকে বিহার যাওয়ার জন্য ট্রেনে বসিয়ে দিয়েছিলেন তারপর ললিত এই ফ্ল্যাটেই ফিরে আসেন এবং এই ফ্ল্যাটে ফিরে আসার পর ললিত একটি ছোট ব্যাগ নিয়ে এই বাড়ির থেকেই কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং তুমি জানো যে ট্রেন ধরে দিল্লির থেকে চলে গিয়েছিল ললিত ঝা 11 তারিখ দিল্লি পৌঁছায় এই মুহূর্তে আমরা যে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ললিত ঝার যে বাড়িয়ালি তার বাড়িয়ালির ফ্ল্যাট এবং এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা ললিত ঝার যিনি বাড়িয়ালি তার বয়ান রেকর্ড করছেন মূলত যে বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানতে চান যে ললিত ঝা এই বা তার পরিবার এই ফ্ল্যাটটি কবে ভাড়া নেন তাদের সঙ্গে এখানে কে কে থাকতো কাদের আসা যাওয়া ছিল ললিত ঝা যেদিন এখান থেকে বেরিয়ে যান কি বলে যান কোন নথি দিয়ে এই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছিল কাদের আসা যাওয়া ছিল এই সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারী অফিসাররা জানতে চান এই ফ্ল্যাটে দরজা বন্ধ করে এই মুহূর্তে যিনি বাড়িয়ালি রয়েছেন ললিত ঝা যাদের কাছ থেকে 5000 টাকার বিনিময় এই 1 বেডরুম ফ্ল্যাটটা তারা ভাড়া নিয়েছিলেন এবং 3 বছর ধরে তুমি জানো যে হেলাবরতলা এলাকার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে ভাড়া থাকছিল ললিত ঝা এবং তার পরিবারের সদস্যরা তারা কিন্তু বয়ান রেকর্ড করছেন যদিও তারা ফ্ল্যাটটা খোঁজ সম্পর্কে খোঁজ নিয়েছিলেন যদিও ফ্ল্যাটে এই মুহূর্তে তালা বন্ধ রয়েছে যে ফ্ল্যাটে ললিত ঝা থাকতো তারা প্রথমে বাড়িয়ালির কাছে জানতে চেয়েছিলেন ফ্ল্যাটের চাবি কোথায় রয়েছে কিন্তু বাড়িয়ালি জানিয়ে দেন যে যারা ফ্ল্যাটের মালিক তাদের কাছেই চাবি রয়েছে অর্থাৎ যারা ভাড়া নিয়েছিলেন ললিত ঝার বাবা মা তারা এই মুহূর্তে বিহারে রয়েছে তুমি জানো এবং ফ্ল্যাটটা তালা বন্ধ করে ললিতই বেরিয়ে গেছেন ফলে যেহেতু চাবি নেই ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ললিত ঝার যে ফ্ল্যাট রয়েছে সেখানে ঢুকে তদন্তকারী অফিসাররা তল্লাশি অভিযান চালাতে পারছেন না পরবর্তী সময় এই পাড়া থেকে কিছুটা দূরে ললিত ঝার যে বর্দা শম্ভু ঝা তিনিও ভাড়া থাকেন তার সঙ্গে যোগাযোগ করে তারা সেই ফ্ল্যাটে প্রবেশ করে তল্লাশি অভিযান চালাতে পারেন তবে এই মুহূর্তে তারা ললিত ঝার যিনি বাড়িয়ালি যে ফ্ল্যাটের বাড়িয়ালি তার সঙ্গে তারা কথা বলছেন তার বয়ান রেকর্ড করছেন গতকালকেই তুমি জানো যে গিরিশ পার্ক এলাকায় 218 নম্বর যে রবীন্দ্র সরণি যেখানে ললিত ঝা এক সময় থাকতেন এবং সেখানে ললিত ঝা টিউশন পড়াতেন সেখানে তদন্তকারী অফিসাররা গিয়েছিলেন চারজনের বয়ান তারা রেকর্ড করেছেন এবং এই মুহূর্তে বাগুইহাটিতে এসে তারা তদন্ত চালাচ্ছেন তুমি আমাদের সঙ্গে থাকো পিয়ালি আমরা কথা বলছিলাম পিয়ালি মিত্র সঙ্গে পিয়ালি এই মুহূর্তে রয়েছে বাগুইয়াটিতে ললিত ঝার বাড়ির সামনে থেকেই তবে ললিত ঝার বাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করতে পারেনি দিল্লি পুলিশের স্পেশাল সেল তার কারণ বাড়ির চাবি কিন্তু এই মুহূর্তে যিনি বাড়িওয়ালা তার কাছে নেই সেই কারণেই কিন্তু তারা কীভাবে বাড়িতে ঢুকবেন সেই বিষয়টা যেরকমভাবে দেখা হচ্ছে পাশাপাশি প্রতিবেশী বাড়ির মালিক তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা তারা বলছেন জিজ্ঞাসা করলো ঘরের চাবি কার কাছে চাবি যে ভাড়া নেবে তার কাছে থাকবে ওদের ঘর ওরা ভাড়া রেখেছে ওদের কাছেই চাবি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা